এখন আমাদের পীর সাহেবরা দায়িত্ব নেয় কয় আমি তোরে জান্নাতে নেমু বুজ্জত বেড়া মুই তোরে জান্নাতে নেমু তোমারে নিবে কে জান্নাতে কোন নবী আলাইহিস সালাম কাকে যাও জান্নাতে নেয়ার ক্ষমতা রাখেন না জান্নাতের ক্ষমতা কার আল্লাহ এইজন্য কাকে জান্নাতীও বলা নিষে জাহান্নামীও বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিহাদে গেলেন একজন সাহাবী মারা গেলেন একটা তীরে সোনার গায়ে বিদ্ধ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি খুশনসিব তিনি একজন মহিলা বললেন কি খুশনসিব তিনি জান্নাতী আল্লাহর হাবিব বলেন কেমনে জানলা তুমি সে জান্নাতী মহিলা সাহাবী রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয় জান্নাতের মালিক একমাত্র কে আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ কাউকে জাহান্নামী বলবেন না এটাও বলা জায়েজ নাই আপনি জানলেন কেমনে তিনি জাহান্নামী আপনার কাছে কি টেলিফোন আসছিল বনী ইসরাইলের এক লোক খুব বেশি আবেদ ছিলেন তার পাশে এক লোক খুব বেশি ইবাদত করত না তাকে বলতো ওই জাহান্নামী মারা যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুইটা লোককে আল্লাহ জেতা করবেন জীবিত করে যে জাহান্নামী বলতো তাকে থেকে জিজ্ঞেস করেছে তুমি কেন যাকে জাহান্নামী বলতে কোনো জবাব নাই প্রথম জিজ্ঞেস করলেন জাহান্নামের মালিক কে কয় আল্লাহ আপনি তাহলে তুমি তাকে জাহান্নামী বললা কেমনে আল্লাহ বললেন আমি ওকে মাফ করে দিলাম তুই যেহেতু অহংকার করেছিস তোকে জাহান্নামে পাঠিয়ে দিলাম খবরদার এটা যেন না হয় আপনি চেষ্টা করবেন আমরা চেষ্টা করব যাতে সবাই জান্নাতি হতে পারে ঠিক কি না একজন লোক জাহান্নামী হলো তো আমার কোনো লাভ নাই এজন্য আল্লাহ সমস্ত নবী আলাইহিস সালামকে দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ও আল্লাহ ও রব গিভ আস ভেরি গুড লাইফ হিয়ার এন্ড হিয়ার আফটার সেভ আস ফ্রম দ্য সিভিয়ার ফায়ার অফ হেল হে আল্লাহ আতিনা আমাদেরকে দেন ফিদ দুনিয়া হাসানা দুনিয়া সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন সবাইকে দেন কোন মুসলমানের নাম এখানে উল্লেখ নাই ঠিক না বেঠি সবাইকে দেন জেনারেসিটি অফ ইসলাম ইসলামের ব্যাপকতা এত উদারতা ইসলাম আর কোন ধর্মে এত উদারতা পাওয়া যায় না সবচেয়ে উদার ধর্মের নাম কি ইসলাম জোরে বলেন ইসলাম আপনি যখন মর্দা লাশের কাছে দাঁড়ান ওই লাশের জন্য মাত্র একটা অক্ষর বলেন আর পুরা দোয়াটা সারা দুনিয়ার সব মানুষের জন্য আপনার জন্য বলেন আল্লাহুম্মা ফিরিলি আমাকে মাফ করে দেন হাইয়েনা সমস্ত জীবিতদেরকে মাইয়েতে না সমস্ত মুদ্দাদেরকে ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা উপস্থিত অনুপস্থিত সগীরানা ওয়া কবীরানা বড় ছোট যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন আজাদদেরকে নিয়ে যাবেন জবানে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর